চব্বিশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। ১৯৫২ সালে বাংলা ভাষার স্বীকৃতির দাবিতে পথে নেমেছিল তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশের ছাত্ররা। ওই বছর ২১শে ফেব্রুয়ারি ১৪৪ ধারা অমান্য করে এগিয়ে চলা প্রতিবাদ মিছিলের ওপর গুলি চালিয়ে দেয় পুলিশ। শহীদ হন সালাম, বরকত, রফিক, জব্বার, সাফিউররা। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর বাঙালির ভাষা শহীদ দিবসকেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছিল ইউনেস্কো। শুক্রবার ভাষা দিবস উপলক্ষে কলকাতার বিভিন্ন প্রান্তে পালিত হলো নানা অনুষ্ঠান। যাদবপুরের গাঙ্গুলিবাগান থেকে সুকান্ত সেতু পর্যন্ত প্রভাত ফেরিতে পা মেলান বহু মানুষ। নতুন প্রজন্মের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়, ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রভাত ফেরিতে অংশ নেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীও। যেভাবে একটা চাপিয়ে দেওয়া হচ্ছে সব কিছু, ভাষা সংস্কৃতি একটা চোখ রাঙানো চাপিয়ে দেওয়া হচ্ছে, তখন স্বাধীনভাবে বিকাশ এবং মর্যাদাটা খুবই গুরুত্বপূর্ণ। সেই বিবেচনাতে আজকের এই দিনটা বেশি গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়। কলকাতা পুরসভার তরফেও পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিড়লা তারামণ্ডলের বিপরীতে শহীদ বেদিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান কলকাতার মেয়র ফেরাদ হাকিম। ছিলেন পুরসভার চেয়ারপারসন মালা রায়, তৃণমূল সাংসদ শান্তনু সেন, মেয়র পরিষদ দেবাশিস কুমার, চিত্রশিল্পী যোগেন চৌধুরী সহ আরও অনেকে। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, সেই ভাষায় জন্যে আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আজকে যেরকম সম্মান জানাই, আবার যার যার মাতৃভাষা সব ভাষাকেই সম্মান জানিয়ে তাদেরও শুভেচ্ছা জানাই। আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে সল্টলেকে বিভিন্ন স্কুলে কচি কাচাদের নিয়ে প্রভাত ফেরির আয়োজন করা হয়। অংশ নেন সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, চিত্রশিল্পী শুভা প্রসন্নের মতো বিশিষ্টজনেরা। সল্টলেক পিএনবি মোড়ে প্রভাত ফেরির সূচনা করেন বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী। উপস্থিত ছিলেন কাউন্সিলর অনিন্দ চট্টোপাধ্যায়ও। মশাল হাতে গান আবৃত্তি সহযোগে এগোয় পদযাত্রা, ছিল ছৌ নাচ। ঢাক বাজিয়েছেন মহিলারাও। পদযাত্রা শেষ হয় লাবণীতে। এই দিনটি আমরা বিধাননগরে পালন করি এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বিকেলে একটা অনুষ্ঠান করেন ভাষা দিবসে। অর্থাৎ ভাষা আমাদের একদম সম্পূর্ণ নিজস্ব, নিজের আবেগ, নিজের ভালোবাসা, নিজের মাকে যেভাবে ভালোবাসায় ভাষাটাও আমাদের কাছে তাই। বেলেঘাটা সিআইটি মোড়ে তৃণমূলের পক্ষ থেকে পালিত হয় ভাষা দিবস। শহীদ বেদিতে মালা দেন স্থানীয় কাউন্সিলর পবিত্র বিশ্বাস। শহীদ স্মরণে নীরবতা পালন করা হয়। উপস্থিত ছিলেন বহু সাধারণ মানুষ। নিউজ টাইম।